Assalamualaikum, Happy New Year. সবাইকে হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো আশা করছি সবাই ভালো আছেন ভিউয়ার্স। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন বছর তো শুরু হয়ে গেছে, আমি সেটার জন্যই আজকে বেশ কয়েকদিন পরেই আসলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য। নতুন বছর থেকে শুরু করে কী কী করছিলাম আর কী কী করবো সেগুলাই। তো আশা করছি সবারই নতুন বছর সুন্দরভাবে শুরু হয়েছে। তো অ্যাজ ইউজুয়াল আমাদেরও মোটামুটি ভালোইভাবেই স্টার্ট হয়েছে। 31st নাইটের একটা ভিডিও ক্লিপস আপনাদের সাথে আজকে শেয়ার করছিলাম। প্রচুর ফায়ার ক্র্যাকসও ফোটাচ্ছিল সবাই আশেপাশে। তো আমরাও মিডনাইটে ছাদে উঠে গেলাম দেখার জন্য যে কেমন লাগে। গত বছরও হয়েছিল, গত বছরও দেখেছি ছাদের থেকে, তো এবারও দেখা হলো। তো ভালোই লাগছিলো, বেশ অনেকক্ষণ যাবৎ ফায়ার ক্র্যাকার্স ফোটার আওয়াজ হচ্ছিল, তারপরে প্রচুর লাইটিং ছিল অনেক জায়গায়, অনেকে তো অনেক বিল্ডিং থেকে মিউজিক আসছিলো, বারবিকিউ করছিলো অনেকে, তো দেখতে ভালোই লাগছিলো। তো আমরা বেশ কিছুক্ষণ ছিলাম ছাদে, যদিও অনেক ঠান্ডা ছিল, তো এর ভিতরেও বাচ্চারা আসলে দেখতে চাচ্ছিল। বাট একটা কথা অবশ্যই বলবো যে ফায়ার ক্র্যাকার্সের জন্য অনেক ধরনের হাই ভলিউমের নয়েজ হচ্ছিল, সত্যি কথা যেটা, যাদের বাসায় বাচ্চা অসুস্থ অথবা বৃদ্ধ আছেন ওনাদের আসলেই কষ্টকর এই ধরনের হাই নয়েজ টলারেট করা। অনেকে তো অনেক বেশি সিক হয়ে যায় এটার আওয়াজে, আর প্লাস মিডনাইট হওয়াতে ঘুমেরও প্রচুর মানুষের আসলে সমস্যা হওয়ার কথা। তো যাই হোক, তারপরে তো কোনো কিছু থেমে থাকে না কারোর জন্য, হতে থাকে সব কিছুই। আর সবচেয়ে বড় কথা যে পরের দিন ফেসবুকে দেখলাম যে প্লাস বিভিন্ন নিউজেও আসলো যে অনেক জায়গায় আগুন ধরেছে, এটা আসলে খুবই দুঃখজনক যে মজা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর যাদের হয় আসলে তাদের জন্য খুবই স্যাড নিউজ একটা। তো এগুলো থেকে আসলে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে, আর আশেপাশের মানুষজনের কথাও চিন্তাভাবনা করতে হবে। তো আসলে আনন্দ করার পাশাপাশি এইসব জিনিসও মাথায় রাখতে হবে যেন অন্যদের সমস্যা না হয়। তো এরপরে আমি চলে আসলাম, আমার কিছু পার্সেল ডেলিভারি আসছে। বেশ কয়েকদিন আগেই পার্সেল অর্ডার করেছিলাম, আসলে বেসিক্যালি আমি অনলাইনে তেমন একটা অর্ডার করি না, বাট এবার কিছু জিনিস অনলাইনে করতে বাধ্য হয়েছি, যেগুলো আসলে বাইরে থেকে গিয়ে শপিং করা শপিং মলে খুবই টাফ ছিল। আর মেকআপ আইটেমগুলো আমি তেমন একটা খুবই কম অর্ডার করা হয়, ম্যাক্সিমাম তো নিয়ে আসি বাইরে থেকে, বাট এবার হচ্ছে যে করতে হলো যেহেতু মাঝখানে অনেক সেল টেল গিয়েছে বাইরের দেশগুলোতে। তো আমি এটা ইউজের একটা পেজ থেকে অর্ডার করেছিলাম, জেফ্রি স্টারের দুইটা লিপস্টিক। এগুলো মোটামুটি লং লাস্টিং ম্যাট লিপস্টিক, আমার কাছে খুবই ভালো লাগে, আগেও আমি ইউজ করেছি, আর খুবই লং লাস্টিং সত্যি কথা বলতে, যেটা যার কারণে এগুলোর প্রেমে পড়ে গেছি আমি। খুব অনেকক্ষণ যাবৎ, প্রায় বলতে হয় 12 আওয়ার্স থাকে ঠোঁটে, ভালোই থাকে, একদমই কালার যায় না, সেজন্যই বেসিক্যালি নেওয়া। আর যেহেতু সেল চলছিল তো সেলে নিয়েছি, যে খুব ভালো প্রাইসে পেয়েছি, 650 করে ইচ। তো আর কালারগুলো তো আমার খুবই ফেভারিট দুইটাই, একটা হট পিঙ্ক টাইপের, একটা হচ্ছে যে পিচ টাইপের কালার, খুবই সুন্দর মাশাআল্লাহ। তো আমার খুবই পছন্দ হয়েছে আর অথেন্টিক প্রোডাক্ট ছিল। দেন এটা ছিল আর একটা পার্সেল, এটাও হচ্ছে যে নিয়েছি অনলাইনের একটা পেজ থেকে, অনেকদিন যাবৎ আসলে অর্ডার করবো করবো করেও করা হয়নি, তো লাস্ট মোমেন্টে যেহেতু ভ্যাকেশানে যাচ্ছি লাস্ট মোমেন্টে অর্ডার করাটা করতে হয়েছে ডাবল ডেলিভারি চার্জ দিয়ে। তো মাঝে মাঝে আসলে হয়ে যায় এরকম, বলার কিছু থাকে না, করারও কিছু থাকে না। তো আপনারা আমার পার্সেলগুলোর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আমার অনলাইন শপিং। তো এটা ছিল দুইটা শার্ট বেসিক্যালি, এর আগে শার্টগুলো আমি বেশ অনেক দিন আগে অর্ডার করেছিলাম, তো মাঝখানে যখন শার্টটা এসেছে, এগুলো হচ্ছে যে শার্টগুলো সাইজে ঠিক মিলছিল না তখন, দেন হলো এটা আবার রিঅর্ডার করেছি, তো ডাবল ডেলিভারি চার্জ সেক্ষেত্রে দিতে হয়েছে, এখন কিছু করার নেই, আর্জেন্ট যেহেতু। তো এটা হচ্ছে যে খুবই ট্রেন্ডি এই শার্টগুলো, আর খুব সুন্দর আমার কাছে, বেশ কালারফুল আর খুব ভালো লাগে, আর কালারগুলো তো আমার ফেভারিট, আর নিয়ন কালার, একটা হচ্ছে অরেঞ্জ কালার, আর ম্যাটেরিয়ালটা মোটামুটি ভালোই, খুব বেশি শক্তও না আবার খুব সফটও না, যদিও আর একটু সফট করতে আমি ইউজ টু, বাট হয়তো আসার পরে একটু সফট হয়ে যাবে। তো কালারগুলো তো খুবই ব্রাইট, ভালোই লেগেছে আমার। তো এটা ছিল আমার থার্ড পার্সেল, এটাও মেনলি ভ্যাকেশনের জন্য, খুবই আনইউজুয়াল একটা জিনিস আমি অর্ডার করেছি সত্যিকার অর্থে যেটা। আর আমার ফ্যামিলি, আমার বোন, আমার ফ্রেন্ডস যারা আছে সবাই হচ্ছে আমাকে সবসময় এটা থেকে বাধা দিয়ে রাখে, বাট এইবার আমি আর কারো বাধা উপেক্ষা করেই আজকে একটা শাড়ি অর্ডার করে ফেলেছিলাম, অফ হোয়াইট কালারের, অফ হোয়াইট গোল্ডেন কালারের। তো শাড়িটা আছে মোটামুটি, প্রাইস অনুযায়ী বলা যায় ভালোই, খারাপ না, কারণ
খুব বেশি প্রাইস হয়নি। তো আমি শাড়ি শার্ট এসবের পেজ এবং প্রাইসগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর আপনারাও প্লিজ আমাকে কমেন্ট করবেন। এটা একটা মসলিনের শাড়ি আর কাজটা অনেকটা জামদানির মতো। তো স্টাইলিং করার জন্য, ভ্যাকেশনে যাওয়ার জন্য আমার কাছে তো খুবই ভালো লেগেছে, যদিও এটা আসলে এই কালারটা অনেকেই পছন্দ করে না। আমার কাছে মাঝে মাঝে ইচ্ছা হয় যে পরি এই কালারটা, তো দেখা যাক পরার পর কেমন হয় সব কিছু। তো আপনাদের সাথে আমি কমিউনিটিতে ফটো দিয়ে রাখ দিব, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো এইগুলো পার্সেল টার্সেল পৌঁছানোর পরে দেন শুরু হয়ে গেল ব্যাকপ্যাকিং। প্রচুর ব্যাকপ্যাকিং করতে হচ্ছে সত্যিকারের অর্থে, যেটা অনেক দিন যাবৎ করেই যাচ্ছি আর ভ্যাকেশনে যেখানে যাচ্ছি সেখানে অনেক প্রাইস সব কিছুর, পানিও প্রচুর প্রাইস। তো পানিও কিছু বোতল আমরা এক্সট্রা নিয়ে যাচ্ছি, আর এই হচ্ছে অবস্থা, প্রচুর ব্যাগ ট্যাগ, খুবই মেসি অবস্থা। এগুলো কখন আমি ব্যাগ করা শেষ করবো? এটা আমার মেয়ের ফেভারিট, তার লেডি বাগ ব্যাগ, সেটা নিয়ে যাবে ট্রাভেলিংয়ের জন্য, বেশ ভালোই ব্যাগটা। তো আর বাকি হচ্ছে আমার স্যুটকেস, কিছু ফুল প্যাক করা হয়েছে, কিছু এখনও আনপ্যাক অবস্থায় পড়ে আছে। তো ব্যাগের ভিতরে ব্যাগ ঢুকিয়ে দিয়েছি জায়গা সেভ করার জন্য, বাট আলটিমেটলি মনে হয় না হবে, ব্যাগ বের করতে হবে আলটিমেটলি মনে হচ্ছে যেটা, কারণ জিনিসপত্র আটছে না সব কিছু। ব্যাগ প্যাক করা আসলে খুবই সত্যিকার অর্থে খুবই কষ্টজনক একটা কাজ, আনপ্যাক করাটাও তেমন। আর এটা হচ্ছে একটা নাইকের ব্যাগ, এটা আমার ছেলের জন্য। তো এই হচ্ছে আমার বর্তমান কন্ডিশন, সব কিছু প্যাকিং করতে করতে আমার সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, তারপরে হয়তো প্যাকিং শেষ হবে। আর ইনশাল্লাহ ভ্যাকেশনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, কালকেই যাচ্ছি আমরা ইনশাল্লাহ ভ্যাকেশনে। আর এই হচ্ছে আমার পার্স, মাইকেল কোর্সের, এটা আমি ট্রাভেলিংয়ে ক্যারি করব। তো এইগুলো করার পরে চলে আসলাম একটু খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়া তো আসলে সব কিছু করার পর খাওয়া দাওয়াও করতে হয়। তো আজকে আমি হচ্ছে খুব স্পেশাল একটা ভর্তা বানাবো, সেটা হচ্ছে বালা চাওয়ার ভর্তা। রেসিপিটা আমি ইউটিউবেও দেখেছি, প্লাস আমার শাশুড়ি থেকেও শুনেছিলাম। তো ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ নিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখন ধনে পাতা কুচি করে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর ধনে পাতাও একদম ভালো করে ধুয়ে সুন্দর করে আমি নিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে ভর্তা কী ধরনের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক ধরনের ভর্তা তো আসলে আছে, শুটকি ভর্তা থেকে স্টার্ট করে রসুনের ভর্তা, তারপরে মাছ ভর্তা। তো কী ধরনের ভর্তা আসলে বেশি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন। তো এই তো আমার ধনে পাতা কুচি হয়ে গেছে স্টার্ট, দেন হচ্ছে আমি এখানে বালা চাউ নিয়ে নিয়েছি। এটা একটা রেডিমেড বালা চাউ ছিল, সাথে এটা বালা চাউটাতে দেখলাম আমি চিংড়ি, ছোটো ছোটো যেসব চিংড়ি আছে সেগুলো ভাজা, প্লাস হচ্ছে যে রসুন ভাজা দেওয়াই আছে, তো রসুন আর আমাকে এক্সট্রা করে নিতে হচ্ছে না। তো আমি মোটামুটি পরিমাণে নিয়ে নিলাম। এখন আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, আর সাথে একটু সরিষার তেল প্রায় 2 টেবিল স্পুনের মতো, আর পেঁয়াজ কুচিও এখানে 3 টেবিল স্পুন হবে, দেন কাঁচামরিচ 1 টেবিল স্পুন হবে। তো ঝাল যে যার মতো পছন্দ করেন সেরকম সেই বেসিসে ঝালটা দিবেন, কাঁচামরিচ যদি বেশি খেতে ইচ্ছা করে। আর অনেকে শুকনো মরিচ দিয়ে করে, বাট আমার কাছে শুকনো মরিচের চেয়ে ভর্তাতে মাঝে মাঝে সবসময় না কাঁচামরিচটাও ভালো লাগে। তো এখন আমি হচ্ছে যে ভর্তাটা ভালো করে মেখে নিচ্ছি, যাতে তেলটা দিয়ে নরম হয়ে যায় চিংড়ি মাছটা প্লাস রসুনটা। এটা মাখানোর উপর অনেকটুকু ডিপেন্ড করবে এটার টেস্টটা। আর আমি এখানে টেস্ট বেসিসে লবণও দিয়ে দিব, এখন হচ্ছে যে আমি সাথে ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি। তো আমার যেহেতু হাত দিয়ে আমি একবার মেখে সুন্দর করে পুরোটা সফট করে নিয়েছি, দেন হচ্ছে এখন আমি ধনে পাতাটা অ্যাড করে নিলাম। তো আমি ভালো করে একদম মেখে নিচ্ছি সুন্দর মতো, বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে মেখে নিচ্ছি যেন সব কিছু একসাথে মিক্সড হয়। তো আমার ভর্তা মোটামুটি মাখানো হয়ে গেছে, তো এরপরে আমি সাদা ভাতের সাথে ভর্তা টেস্ট করব। আসলে খুব সুন্দর স্মেলও আসছিলো যেহেতু সরিষার তেল ইউজ করা হয়েছে। আর এই হচ্ছে ভর্তার কন্ডিশন, আর খুবই জিভে জল চলে আসছে। তো আপনারা জানাবেন বালা চাওয়ার ভর্তা আপনারা কীভাবে করেন বা কোন ইয়েতে করেন প্লিজ কমেন্ট করবেন। তো এই তো আমি সাদা ভাতের সাথে নিয়ে নিলাম ভর্তা, দেন এখানে আমি লেবুও নিব। আমার তো লেবু ছাড়া আমি খেতে পারি না, আপনারাও চেষ্টা করবেন ডেলি বেসিসে মিনিমাম 1 পিস লেবু খাওয়ার জন্য, কারণ ভিটামিন সি চাহিদা সেক্ষেত্রে তাহলে পূর্ণ হয়ে যাবে। তো কেমন লাগলো আপনাদের আজকের আমার এই নিউ ইয়ারের প্রথম ব্লগটি? তো আশা করছি সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, তো আল্লাহ হাফেজ।